রাহুলকে পাপ্পু কটাক্ষ যোগীরাজ্যের জেলা শাসকের, পুলিশের পদক্ষেপে কাটল রহস্যের জট। বিতর্কিত পোস্ট নজরে পড়তেই সরব হন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া। জাতীয় রাজনীতিতে রাহুল গান্ধীকে কটাক্ষ করতে প্রায়শই পাপ্পু শব্দ ব্যবহার করেন শাসক দলের বিজেপি নেতারা। এবার রাজনীতির ময়দান ছাড়িয়ে যোগীরাজ্যের সরকারি আধিকারিকের মুখে পাপ্পু কটাক্ষ শুনতে হলো রাহুলকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল শুরু হয়েছে। যদিও শেষ পর্যন্ত জানা গেল আধিকারিক নন, তার এক্স হ্যান্ডেল হ্যাক করে এই পোস্ট করেছেন এক যুবক। এই ঘটনা সামনে আসতেই তদন্তে নামে উত্তরপ্রদেশের সাইবার সেল। এরপর শনিবার সোহান সিং নামে বছর 34-এর এক যুবককে গ্রেফতার করে পুলিশ। নয়ডা পুলিশের তরফে যে যুবক জেলা শাসকের অ্যাকাউন্ট হ্যাক করে এই কাণ্ড ঘটিয়েছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি যে ফোন থেকে এইসব বার্তা পাঠানো হচ্ছিল সেটিও হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার সূত্রপাত গত 13 সেপ্টেম্বর। উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেলা শাসক মনীষ বর্মার একটি পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেথকে রীতিমতো ট্রোল করা হয়। আসলে ওই কংগ্রেস নেত্রী এক ইতিহাসবিদের সঙ্গে কথোপকথনের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যেখানে তিনি বলছেন ইতিহাস তৈরি হয়, তাকে বদল করা যায় না। এই প্রসঙ্গে নরেন্দ্র মোদীর কথা তুলে ধরে তিনি বলেন উনি জানেন ইতিহাস তাকে কিভাবে স্মরণ করবে, তা ভেবে তিনি যথেষ্ট চিন্তিত। সেই ভিডিও রিটুইট করেন যোগীরাজ্যের জেলা শাসক এবং লেখেন আপনি নিজের চরকায় তেল দিন ও আপনাদের পাপ্পুকে নিয়ে ভাবুন। একজন আধিকারিকের এহেন বার্তা প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নেয়। সুপ্রিয়া নিজে এই ঘটনা কড়া নিন্দা করে লেখেন, এটাই প্রমাণ করে যে সাংবিধানিক পদে সংঘের লোকেরা বসে রয়েছেন এবং হিংসায় উস্কানি দিয়ে চলেছেন। বিতর্ক চরম আকার নিতেই জেলা শাসক দাবি করেন তার এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে। এমনকি এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন তিনি। বর্মা নিজে জানান কিছু অসামাজিক ব্যক্তি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে ভুল ভাল মন্তব্য করেছিলেন, এই ঘটনাকে আমি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। ঘটনায় FIR দায়ের করার পাশাপাশি সাইবার সেলের কাছে আবেদন জানাচ্ছি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।